নমস্কাৰ এই মুহূৰ্তত আহি পৰিছে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আজি হৈছে মাৰ্চৰ 22 তাৰিখ অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা সন্ধিয়াৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ যুগুতোৱা হৈছে আৰু এনেকুৱা ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰাৰ লগতে ভিডিঅটোত এটাকৈ লাইক কৰি উৎসাহিত কৰিব আৰু এই মুহূৰ্তত এটা ডাঙৰ খবৰ 24 মাৰ্চত ৰাজ্যজুৰি অনশন কাৰ্যসূচী প্ৰদৰ্শন কৰিব আছোৱে সদ অসম ছাত্ৰ সন্থাৰ প্ৰতিনিধি সভা সমাপ্ত হৈছে কেইবাটাও সিদ্ধান্ত ঘোষণা কৰিছে আছুৰ নেতৃত্বৰ ফালৰ পৰা আৰু ইয়াৰ ভিতৰত কাৰ বিৰুদ্ধে অব্যাহত থাকিব আছুৰ প্ৰতিবাদ বুলি এবাৰ ঘোষণা কৰিছে আৰু 24 মাৰ্চত ৰাজ্যৰ প্ৰতিখন জিলাত অনশন কাৰ্যসূচী কৰিব আছুৰ ফালৰ পৰা আৰু 3 এপ্ৰিলত মূল্য বৃদ্ধিৰ বিৰুদ্ধে হ'ব পদযাত্ৰা আৰু এই কথা উল্লেখ কৰিছে আছুৱে আৰু শেহতীয়াকৈ ৰাজনৈতিক প্ৰেক্ষাপটত আছুৰ ভূমিকা ঘোষণা আঞ্চলিক ৰাজনৈতিক শক্তিৰ উত্থানৰ বাবে এইবাৰ আছুৱে আহ্বান জনাইছে ৰাইজক আৰু কংগ্ৰেছ বিজেপি এআই ইউডিএফ আৰু লগতে অগপৰ বিৰুদ্ধে ৰাইজৰ সৃষ্টি কৰিব সজাগতা আৰু লগতে এইবাৰ আছুৱে কৈছে অসম আন্দোলনৰ পটভূমিত জন্ম হোৱা অগপৈ নিজৰ সত্তা হেৰুৱাইছে আজি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে এইবাৰ এটা গুৰুত্বপূৰ্ণ নিৰ্দেশ প্ৰদান কৰিছে এইবাৰ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ ফালৰ পৰা তৃতীয় লিংগৰ সন্দৰ্ভত এটা গুৰুত্বপূৰ্ণ নিৰ্দেশ জাৰি কৰিছে আৰু এই মুহূৰ্তৰ এটা ডাঙৰ খবৰ তৃতীয় লিংগ সন্দৰ্ভত গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ গুৰুত্বপূৰ্ণ নিৰ্দেশনা গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত তৃতীয় লিংগৰ বাবে পৃথক কক্ষৰ ব্যৱস্থা কৰাৰ নিৰ্দেশনা দিছে আদালতে চৰকাৰৰ আয়ুষ্মান ভাৰত অভিযান এবাৰ আঁচনিৰ পৰা বঞ্চিত হৈছিল ৰাজ্যৰ তৃতীয় লিংগৰ লোকসকল আৰু অধিবক্তা স্বাতি বিধান বৰুৱাই ন্যায়ালয়ত দাখিল কৰিছিল ৰাজহুৱা স্বাৰ্থজড়িত আবেদন আৰু সেই আবেদনৰ ভিত্তিত আদালতে দিলে এই নিৰ্দেশ আজি ৰাজ্য চৰকাৰক হিতাধিকাৰীৰ তালিকা কেন্দ্ৰীয় চৰকাৰৰ ওচৰত দাখিল কৰিবলৈ নিৰ্দেশ প্ৰদান কৰিছে আৰু ইফালে ভোট গ্ৰহণৰ দিনা তৃতীয় লিংগৰ বাবে বিশেষ ব্যৱস্থাৰ দাবীও কৰিছে আদালতে ৰাজ্যিক নিৰ্বাচনী আয়োগলৈ পত্ৰ প্ৰেৰণ তৃতীয় লিংগ কল্যাণ বৰ্ডৰ আৰু এই মুহূৰ্তত এটা ডাঙৰ খবৰ জনাইছোঁ অসম ৰাজ্যিক সভাপতি অসমৰ বৰ্তমানৰ বিজেপিৰ সভাপতি ৰঞ্জিত দাসে কৈছে কাই কোনো ক্ষতি নকৰে অসমীয়া জনসাধাৰণক আৰু ৰঞ্জিত দাসে কৈছে নিশ্চিতভাৱে আমি কা বলবৎ কৰিম ৰাজ্যত এইবাৰ জোৱাৰ উঠিছে আৰু ৰাজ্যত নিশ্চিতভাৱে আমি কা বলবৎ কৰিম বুলি এইবাৰ বিজেপিৰ সভাপতি ৰঞ্জিত কুমাৰ দাসে উল্লেখ কৰিছে অসমীয়া জনসাধাৰণৰ বুকুত এবাৰ আঘাত সনাৰ চেষ্টা কৰিছে বিজেপিয়ে বিজেপিয়ে প্ৰতিখন কেবিনেটতে কা বলবৎ কৰিম বুলি ঘোষণা কৰাৰ পাছতে এই প্ৰসংগক লৈ শেহতীয়াকৈ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে ৰাজ্যিক সভাপতি ৰঞ্জিত কুমাৰ দাসে আৰু আজি জনাইছোঁ এটা ডাঙৰ খবৰ ৰাষ্ট্ৰীয় এবাৰ অসমৰ ৰাজ্যিক সভাপতি বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি ৰঞ্জিত কুমাৰ দাসে কৈছে যে যদি বিজেপি চৰকাৰ গঠন কৰে 2021 চনত কা প্ৰথমতে বলবৎ কৰিব আৰু ৰাষ্ট্ৰীয় এক সংবাদ মাধ্যমৰ সন্মুখত এই বিষয়ৰ সন্দৰ্ভত ৰাজ্যিক বিজেপিৰ সভাপতিগৰাকীয়ে কয় কা ইতিমধ্যে সংসদত গৃহীত হৈছে আৰু উল্লেখনীয় কথাটো হৈছে অসমীয়া জাতিয়ে অসমীয়া জনসাধাৰণে অসমীয়াৰ আৱেগ হৈছে কা বাতিল কৰা কিন্তু অসমৰ জনসাধাৰণৰ বিপক্ষে গৈ চৰকাৰখনে কা আনিবৰ কা বলবৎ কৰিব বুলি প্ৰতিশ্ৰুতি দিছে অসমৰ জনসাধাৰণৰ কথাৰ উল্টাকে কাম কৰি আছে বৰ্তমান বিজেপি চৰকাৰে আৰু ইয়া হৈছে বিজেপিৰ এক আদৰ্শগত প্ৰতিশ্ৰুতি ইয়া আমি পালন কৰিবই লাগিব এই কথা উল্লেখ কৰিছে ৰঞ্জিত কুমাৰ দাসে আৰু কাই অসমৰ কোনো ক্ষতি নকৰে যদি ক্ষতি কোনো নকৰে কাই তেনেহ'লে অসমৰ চুকে কোণে কাক লৈ কিয় সকলোৱে প্ৰতিবাদ কৰি আছে ইয়াও বৰ্তমান একাংশ হৈ এই প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰি আছে আমি নিশ্চিতভাৱে ইয়াক ৰূপায়ণ কৰিম বুলি এবাৰ ৰঞ্জিত কুমাৰ দাসে উল্লেখ কৰিছে উল্লেখযোগ্য যে বিজেপিৰ এই ঘোষণাৰ পাছতে বিৰোধীয়ে কঠোৰ সমালোচনা কৰিছে আৰু এইবাৰ কঠোৰ সমালোচনাৰ সন্মুখীন হৈছে বিজেপি আজি ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই বটদ্ৰৱাত আঙুৰলতাৰ হৈ এইবাৰ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাইছে আৰু আঙুৰলতাৰ হৈ বটদ্ৰৱাত এবাৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই উপস্থিত হৈ বটদ্ৰৱাবাসীক এবাৰ বিজেপিক ভোট দিবলৈ আহ্বান জনাইছে এপ্ৰিল মাহৰ পৰা চৰকাৰী কৰ্মচাৰী 30% বেতন বৃদ্ধি কৰা হ'ব আৰু শেহতীয়াকৈ তেলেংগানা চৰকাৰে চৰকাৰী কৰ্মচাৰী বেতন বৃদ্ধি কৰাৰ লগতে অৱসৰ গ্ৰহণৰ বয়স অৰ্থাৎ সময়সীমা বৃদ্ধি কৰি দিছে ৰাজ্য চৰকাৰে আজি সকলো চৰকাৰী কৰ্মচাৰী শিক্ষকৰ বেতন 30% বৃদ্ধি কৰাৰ লগতে ঘোষণা কৰিছে যে অৱসৰ গ্ৰহণৰ বয়স 58ৰ পৰা বৃদ্ধি কৰি 61 বছৰ কৰা হৈছে আৰু তেলেংগানাৰ মুখ্যমন্ত্ৰী কে চন্দ্ৰশেখৰ ৰাওৱে
আজি বিধান সভাত করে এই ঘোষণা। তেওঁ লগতে কয় ইয়ার দ্বারা প্রায় 9.17 লাখ কর্মচারী আর পেনশন লাভ করা লোকের সহায় হব আর 2021 এপ্রিলের রাজ্যখনের সরকারি কর্মচারী সকলে লাভ করব এই বেতন। 23 মার্চত প্রকাশ পাব বিজেপির ইস্তাহার, কি হব কাক লৈ বিজেপির প্রতিশ্রুতি। আর পশ্চিমবঙ্গত বিজেপিয়ে গাদী দখল করার পিছত হবলগিয়া প্রথমক্ষণ কেবিনেট বৈঠকতে আইনখন কার্যকরী করার প্রতিশ্রুতি প্রদান করেছে বিজেপিয়ে। অহাকালি বিজেপিয়ে ইস্তাহার প্রকাশ করব আর গেরুয়া দলটির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাই গুহাটীত প্রকাশ করব বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিপত্র। নাগরিকত্ব সংশোধনী আইন চমুকই কাক লৈ বিজেপিয়ে কি প্রতিশ্রুতি প্রদান করে সেয়া এই মুহূর্তর বাবে একটা ডাঙর প্রশ্ন। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ আর ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ইস্তাহার বিজেপিয়ে প্রকাশ করেছে। চুবুরিয়ার রাজ্যখনত বিজেপিয়ে গাদী দখল করার পিছত হবলগিয়া প্রথমক্ষণ কেবিনেট বৈঠকতে আইনখন কার্যকরী করার প্রতিশ্রুতি প্রদান করেছে। সোনার বাংলা সংকল্প পত্র শীর্ষক মেনিফেস্টোখন মুক্তি করে গৃহমন্ত্রী অমিত শাহে কয় আমি প্রথমক্ষণ কেবিনেট বৈঠকতে আইনখন কার্যকরী করার সিদ্ধান্ত গ্রহণ করেছো। আর ইয়ার উপরেও ইয়ার বিপরীতে নির্বাচনী প্রচারত বিশেষ প্রথম পর্যায়ের উজনি 47টা সমষ্টিত শাসক দলটোয়ে কা শব্দটি বরক উচ্চারণ করা পরিলক্ষিত হওয়া নাই। বঙ্গর মেনিফেস্টোত অনুপ্রবে মুক্ত রাজ্য গড়ার আর শরণার্থীর পরিয়ালক বছরি 10,000 টাকা ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার মাধ্যমে প্রদান করারও প্রতিশ্রুতি প্রদান করেছে এইবার বিজেপি সরকারে। যখন সরকারে বিদেশী মুক্ত করবলে চেষ্টা করার প্রতিশ্রুতি দিছিল সেই বিজেপি সরকারে পুনর্বার বিদেশীক সংস্থাপন দিয়ার চিন্তা চর্চা করে আছে আর তার বাবে এখন আইন আনিছে, যখন আইন হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। নাগরিকত্ব সংশোধনী আইনে জনগাঁথনীত বিস্তর প্রভাব পেলাবা দেশের দুখন রাজ্য হয়েছে আর পশ্চিমবঙ্গ। আইনখনের বিরুদ্ধে প্রবল জনমত গঠন হওয়ার বিপরীতে পশ্চিমবঙ্গত বুজন সংখ্যকে আইনখনক সমর্থন দিছিল। গতি বেলিকা 2019 ডিসেম্বর মাহত সংসদত গৃহীত হওয়া এই আইনখনক লৈ বিজেপির প্রতিশ্রুতি এতিয়া দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে। আর অহা 27 মার্চত ব্রহ্মপুত্র উপত্যকার 47টা সমষ্টির প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হব। আর 2016 চনের নির্বাচনত বিজেপি আর গণ পরিষদে মিলি 47টার 35টা সমষ্টিত জয়লাভ করবলে সক্ষম হয়েছিল আর কংগ্রেস জয়ী হয়েছিল মাত্র 9টা সমষ্টিত। আর বদরুদ্দিন আজমলে AIUDFএ লাভ করেছিল মাত্র 2টাক আসন। উজনি এই বিপুল জয়লাভে বিজেপির নেতৃত্বত এখন অকংগ্রেজী সরকার গঠনের পথ প্রশস্ত করেছিল। কিন্তু যা ডিসেম্বরত সংসদত শাসক দলে নাগরিকত্ব সংশোধনী আইন গৃহীত করার পিছত সেই অঞ্চল সমূহতে সর্বাধিক প্রতিবাদ সাব্যস্ত হয়েছিল। লগতে ব্যাপক প্রতিবাদের সাক্ষী হওয়া রাজধানী দিসপুর গুৱাহাটীত তৃতীয় পর্যায়ের নির্বাচন, কেনে ক্ষেত্রে বিজেপিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি পত্রত কেনে ধরনের আইনখন সন্নিবিষ্ট করে সেয়া মন করবলগিয়া বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইবার অপমান করেছে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবক। কংগ্রেসের সভাত ঘুরদার সমালোচনা করেছে হাগ্রামা মহিলারিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপমান করেছে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবক বলে এইবার হাগ্রামা মহিলারির প্রত্যুত্তর। লাচিত বরফুকনে ব্রিটিশের লগত যুদ্ধ করে শহীদ হয়েছিল বলে কই মহাপুরুষজনক অপমান করেছে বলে এবার উল্লেখ করেছে। আর গোলাঘাটত কংগ্রেসের জনসভাত হাগ্রামা মহিলারির বিজেপি ঘুরদার সমালোচনা। আর হাগ্রামা মহিলারিয়ে হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক গুরু বলে মন্তব্য করে নিজকে হিমন্ত বিশ্ব শর্মার শিষ্য বলে কয়। নির্বাচনের পিছতে হিমন্ত বিশ্ব শর্মা বিদেশলৈ যাবই, প্রমোদ বড়ক সরু সরু নেতা বলে এবার উল্লেখ করেছে। আর এবার মহাজোটের সরকার হওয়ার পাছত গোলাঘাটত বিজয় উৎসব পালন করব বলেও ঘোষণা করে হাগ্রামাই। লগতে বিতুপন শইকীয়াক মন্ত্রিত্ব দিয়া হব বলে জানাইছে হাগ্রামা মহিলারিয়ে। প্রথম পর্যায়ের নির্বাচনের ফলাফল মিত্রজোটে 20খন আসন লাভ করব বলে এবার মন্তব্য করে রঞ্জিত দাস এইবার হারিব বলে মন্তব্য করে। রাজনীতিত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই কোনেও কব নোৱাৰে, ইমানেই পাকৈ থৈছে যে রাজনীতিত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এনেকুৱা হৈছে যে বরষুণ আহিলে কেনেকৈ জাপি লব, বরষুণ আহিলে কেনেকৈ ছাতি লব তার ব্যবস্থা আগতেই করে থয়। বটদ্রবার কংগ্রেস পার্টি শিৱামণি বৰাই কোনো পরীক্ষা নকৰাকৈ ভোটার তালিকাত নাম ভর্তি করা বিষয়টোৱে
সমগ্র বটদ্রবা বাহিকে অপমান কৰিছে বুলি এবাৰ এই কথা উল্লেখ কৰিছে অসমৰ প্ৰভাৱশালী মন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু যথেষ্ট সময় দেখা পোৱা যায় ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই মুছলমানক লৈ আৰু আজমলক লৈ বৰ্তমান সময়ত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাইছে আৰু এই সময়ত ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই বটদ্রবা ৰাইজ বাংলাদেশী নেকি প্ৰশ্ন কৰাটো তেওঁৰ এটা ভুল প্ৰশ্ন বুলি এবাৰ বহুতেই ক'ব খুজিছে যাৰ ফলত বটদ্রবা বাহিক সন্দেহৰ চকুৰে চাব সমগ্র অসমবাসীয়ে আৰু লগতে বটদ্রবাত এশ 88 কোটি টকাৰ সাংস্কৃতিক প্ৰকল্প আৰু ডিঙৰ পৰা নগাঁৱলৈ 300 কোটি 4-লেনযুক্ত পথ নিৰ্মাণ হ'ব আৰু বটদ্রবা অসমৰ ভিতৰতে এক জাকত জিলিকা সমষ্টি হ'ব বুলি ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই আজি উল্লেখ কৰিছে।